বাসায় আসলে এগুলো পরে উঠতে পারি না। মাঝে মাঝে এখানে আসি, এদের হাবিদের ভাগ্যা পিঠা আসলে খুব মজার। আমরা প্রায় আসি, বাচ্চাদেরকে নিয়ে আসি, আজকে হাজবেন্ডের সঙ্গে আসি, সঙ্গে ঘুরতাম, আসলে খুব মজা লাগতেছে, শীতের আনন্দ আর কি। দিনাজপুরে আসলে একটা গর্ব, গর্বের বিষয় যে আমরা বাড়িতে না বানাতে পারলেও এই ব্যস্ততার জীবনে আমরা এখানে সুন্দর একটা উপভোগ করতে পারি এই নিমতলায়। এটা আমাদের পুরনো স্মৃতি মনে করায় দেয়, ছোটোবেলা থেকে দিনাজপুরে বেড়ে ওঠা। স্মৃতি বানাচ্ছে, এখন যেটা বানাচ্ছে সেটা হচ্ছে চিটাই পিঠা, ডিম চিটুয়া পিঠা আর হচ্ছে ভাপা পিঠা। তো সবগুলোই আমরা ট্রাই করলাম, আর আমার ওয়াইফ ফুচকা খেতে পছন্দ করে। থেকে বিক্রি করতেছি আমরা এখানে তৃতীয় পিঠা 10 টাকা পিস, ভাঙা পিঠা 10 টাকা, ডিম পিঠা 15 টাকা, প্রায় 25 টাকা। আর এখন শীতের কারণে লোকজন আসে না, কম আসতে যে বিক্রি মোটামুটি অনেকটা কমে গেছে। বসেন কখন? বসেন আসল নবদের পর কখন? আর শেষ হয় কখন? শেষ 11টার দিকে শেষ। কতজন দোকানদার আছে এখানে? চারজন দোকানদার আছে। চারজন দোকানদার আছে। ভালো লাগে খায় এখানে, পিঠা খাই, ভাকা পিঠা খাই, ডিম পিঠা।